মুসলিম কবরস্থান নির্মাণের জন্য মিলান শাহজালাল জামে মসজিদে মিলান বাংলাদেশ প্রবাসে মৃত্যুর পর দেশে লাশ পাঠানোর ব্যাপারে সরকার সহযোগিতা করলেও লকডাউনের কারণে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে অনেক মুসলিম প্রবাসী যারা করোনা মহামারীতে মৃত্যুবরণ করছেন তাদের খ্রিস্টান কবরস্থানে দাফন করতে হয়েছে। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে রবিবার মিলানো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা হয়। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, ইমাম ও খতিবদের মধ্যে কবির আহমেদ, আবুল হোসেন, জয়নাল আবেদিন, মুখলেসুর রহমান, আজাদ খান, সুরুজ মিয়া সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভা শেষে সকলে আশা প্রকাশ করেন খুব শীঘ্রই মিলানোতে একটি মুসলিম কবরস্থান নির্মাণ করা হবে।